কাউন্সিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে সকাল থেকে মাইকিং করে বেড়ি বাজারের বাইরে থেকে লোকজনকে ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। সকাল থেকে এখন আমরা আসি, সকল লোকজনকে বেড়ি বাজারের ভিতরে নিতেছি। এখানে বাতাসের তীব্রতা খুব বেশি, এখন অনেক দোকানপাট ভাঙচুর হচ্ছে এবং লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা এই জন্য সবাইকে ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সবাই এলাকার কাজ করতেছে। নদীর ওই পারে যাতে বসেছিলাম, বাতাসের কারণে দলার টলার নাই। আমার ভাই মরে গেছে নদীর ওই ফেরে, যাই না আমার 10টা বাজে নদী ফেরানো যাইতাম হারি না, মুঠ চলে না। আমরা বেড়ির পাড়ে দোকান করি, জোয়ারের তীব্রতা বাড়তি এবং বাতাসের ইয়া বেশি, এই জন্য আমরা মালামাল ভিতরে নিয়ে গেছি। জরুরি কাজে আমি একটু ঢাকা যাইতেছি, এখন আমি ঢাকা যাইতে পারছি না, কোনো বুট বা কোনো কিছু নাই। আমি জাহাজে স্যার কি করি, আমার ছুটি শেষ, ইমার্জেন্সি অফিস ছুটি দিছে, এখন আমি অফিস ছুটির কারণে ইমার্জেন্সি ঢাকা যাইতে হবে। এখন আমি গাড়ায় দেখতেছি কোনো বুট বা কোনো কিছু নাই, এখন আমি তো খুব বিপদে পড়ি। আমার স্যার কি থাকে কিনা এটাই সম্ভব।